অনেকে এটা প্রশ্ন করেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কিছু বলেন না কেন ম্যাডাম, খারাপ কন্টেন্ট যারা বানায় তাদের নিয়ে কিছু বলুন। তো আজকে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে, প্রথমত যারা কন্টেন্ট ক্রিয়েটার, ভালো কন্টেন্ট ক্রিয়েটার, যারা নিজেদের কন্টেন্ট দিচ্ছেন, মোটিভেশনাল কথাবার্তা বলছেন, ফানি ভিডিওস বানাচ্ছেন, ফুড ব্লগিং করছেন, বা যারা ব্লগার, নর্মাল ব্লগার, ভালো কাজ যারা করছেন, যাদের কারণে সমাজের কোনো ক্ষতি হচ্ছে না, মানে মানুষ খারাপ কিছু শিখছে না, খারাপ কিছু দেখছেও না, তাদেরকে অনেক শুভেচ্ছা। তার কারণ ওই শুনতে না খুব একরকম লাগে যে ফেসবুক থেকে টাকা রোজগার করে, ফেসবুক ইউটিউব থেকে টাকা রোজগার করে, কিন্তু সেই রোজগার করাটা ঠিক কতটা কঠিন কাজ এটা যারা করে তারা জানে। কেন বলছি, অনেক রকম জিনিসপত্র থাকে, এমনি এমনি কেউ টাকা দেয়, এমনি এমনি টাকা পাওয়া খুব সহজ নয় তো। সুতরাং যারা ধরুন ফানি ভিডিওস বানায়, খুব ভালো কথা, কারোর ক্ষতি না করে তারা নিজেরা ভিডিও বানাচ্ছেন এবং এত প্রচুর মানুষ তাদের দেখেন, এটা সবথেকে বড় ব্যাপার, মানে দর্শক তাকে দেখবে কেন, কারণ আছে, সে মজা করে দেখুক, ফাজলামো করে দেখুক, গালাগালি দিতে দেখুক, দেখছে তো, মানে অডিয়েন্সকে মানে নিজের কাছে আটকে রাখা কম কথা না, বিশাল বড় ব্যাপার। যারা ফুড ব্লগিং করেন, এই যে এক একটা জায়গায় যান, কত রকম খাবার দেখান, নিজেরা খান, অনেক ব্যাপার সেবার থাকে, তো সেগুলো করতে তো কষ্ট হয় না, তো তা তো না, তো সুতরাং কষ্ট করছেন, পরিশ্রম করছেন, তার আগেনস্টে প্রচুর মানুষ দেখছেন, ভালো ভালো কমেন্টস করছেন, উৎসাহ দিচ্ছেন, এই উৎসাহ দেওয়াটা বড্ড ব্যাপার। আমি তো আপনাদের একটাই কথা বলবো, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি আমার ওয়েস্ট বেঙ্গল বলছি, পশ্চিমবাংলা বলি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরও যেখানে যেখানে, ইউনাইটেড স্টেটস, ইংল্যান্ড, যত 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 জায়গার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যে কন্টেন্ট, ভালো কন্টেন্ট যদি আপনাদের চোখে পড়ে, অবশ্যই তাদেরকে উৎসাহিত করবেন। নেগেটিভ, খারাপ কথা বলার যদি জায়গা না থাকে না, ফালতু কমেন্টস করবেন না, এতে কী হয়, তাদের খুব একটা কিছু আসে যায় না, কারণ প্রচুর ফলোয়ার্স তাদের ভালো ভালো কমেন্টস করে। কিন্তু আপনার দিক থেকে ইচ্ছাকৃত একটা বাজে কমেন্টস বড্ড অনুচিত। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে, যারা খারাপ কন্টেন্ট বানান, কেন বানান আমি বুঝে পাই না, সত্যি সত্যি কিছু জিনিস তো বড্ড নিম্ন মানের। দেখুন, যাই করুন না কেন, অর্থের প্রয়োজন প্রত্যেকটা মানুষের রয়েছে। কেউ বলতে পারে যে না না ভাই আমার টাকা লাগবে না, ডেফিনেটলি নয়, আপনি রোজগার করতে চান করুন, কিন্তু সেটা এমন কোনো বার্তা পৌঁছে দেবেন না মানুষের কাছে যেটা আপনাকে ছোট করে, আপনার পরিবারকে ছোট করে, এবং সেই সঙ্গে মহিলাদেরকে ছোট করে। এরকম অনেক মহিলারা রয়েছেন, এখন ফেসবুকের পলিসি হ্যানা ত্যানা অনেক কিছু অনেক কিছু থাকে, কিন্তু কেন করেন এগুলো, মানে কিসের জন্য করেন, ভিউজের জন্য তো? কিন্তু সত্যি সত্যি ভাবুন তো, ভিউজ কি এতে অনেকটা পরিমাণে বাড়ে? হ্যাঁ, এটাও সত্যি কথা, খারাপ জিনিস মানুষ বেশি দেখে, খারাপ জিনিসের ভিউজ বেশি। হ্যাঁ, চারটে গালাগালি দেবে, গায়ের জ্বালা মেটাবে, এরকম এরকম প্রচুর মানুষ আছেন, 100 বার আছে, আমি স্বীকার করি। এবং আপনারা এই ধরনের ভিডিওগুলো বানান বলে অনেক অনেক মানুষ ওদিকটা চলে যায়, অনেক অডিয়েন্স ওদিকটা চলে যায়, ভালোই হয়। কিন্তু তাহলেও বলবো, মানে যাদের ভালো ভিডিও দেখার যোগ্যতা নেই তারা ওই দিকে যায়, সেটা আপনাদের কারণে, ঠিকই আছে, কিন্তু তাহলেও বলবো, এখন তো ভিডিও মানে ওই ফেসবুক বলুন, সেগুলো তো সব ছোটো ছোটো বাচ্চারাও দেখাবে, কারণ মোবাইল তাদেরও প্রয়োজন হয়। কিন্তু এমন কিছু জিনিস আপনারা কেন বানান যেটা আপনাদের বাড়ির মানে বাচ্চাদের জন্য তো ঠিক না, এগুলো এখন বুঝছেন না, পরবর্তীকালে নিশ্চয়ই বুঝবেন, এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকুন, চেষ্টা করুন না। আপনি যদি সত্যি সত্যি সাজাতে পারেন তো সাজানোর ভিডিও বানান, যদি রান্না করতে পারেন তো রান্না করুন না, হ্যাঁ নিশ্চয়ই করুন। আর উল্টো দিকের যে মানুষটি আপনাদের হয়ে ভিডিওটি করেন তাকেও বলবো, একটু তো নিজেকেও সামলানোর প্রয়োজন আছে, যে একটু তো অন্তত বাধা দেওয়ার দরকার আছে যে এই রকমভাবে ভিডিও করো না, বা হোয়াটএভার, এগুলো করো না, করা উচিত না। শুধু শুধু মানুষজন আপনাদের গালাগালি করে, ভালো লাগে শুনতে কেউ গালাগালি করলে, ঠিক নয় জিনিসটা, মানুষ হিসেবে তো ঠিক লাগে না, তো নিজেদের একটু সংযত করুন। দেখুন, খারাপ কথা, খারাপ ভাষা তো বলাই যায়, এগুলো তো অশিক্ষিতদের থেকে শিক্ষিতদের এসবের ভাণ্ডার অনেক বেশি, তো বলে না তার কারণ রুচিগত দিক থেকে, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরও তো একটু রুচিশীল হওয়া দরকার।
আর আরেকটা কথা জানবেন, যারা সিনেমা আর্টিস্ট তাদের এক ধরনের জীবনযাপন, তারা এক ধরনের লাইফ লিড করে, আর আপনারা যারা সেরকম ভাবনা চিন্তা করে নিজেদেরকে ভাবেন যে আপনারা হয়তো ওরকম ধরনের, বিষয়টা কিন্তু তা না। ওনারা একরকমভাবে প্রতিষ্ঠিত হয়েছেন আর আপনাকে মানে অন্য রকমভাবে দেখা হবে, সেটা তো আপনাদের জন্য ঠিক হবে না। আর যেহেতু বাচ্চারাও এখন ভিডিওস দেখে, তো আমি তো বলবো একটু সংযত হন না আপনারা, দরকার আছে। যারা বাংলা বোঝেন তারাই হয়তো এটা বুঝতে পারবেন, হয়তো আমার কথা হয়তো গুরুত্বও দেবেন না, কিন্তু এটা সমাজের জন্য বড় ক্ষতিকারক হচ্ছে, এটাই বলবো। আর বলবো যে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করছেন, রান্না করুন মানে অল ওভার ইন্ডিয়া, আমার বাংলার তো বটেই, যারা খাচ্ছেন সত্যি সত্যি আপনারা কত লাকি, কত প্রচুর কিছু খেতে পারেন, মানে কী করে খান আমি বুঝে পাই না, কিন্তু খান, খেয়ে রোজগার করছেন, ডেফিনেটলি খুব ভালো কথা, আপনার পয়সায় আপনি রোজগার করুন, কিন্তু হ্যাঁ শরীরটা একটু বাঁচিয়ে খাবেন যাই করুন না কেন। তবে রান্নাবান্না যা মানে যেগুলো দেখান সেগুলো যথেষ্ট লোভনীয়, তবে খেতে ইচ্ছে করে কিন্তু সে তো আর পসিবল হচ্ছে না আমার পক্ষে যাওয়া বা খাওয়া। তো একটাই কথা বলবো যে যেখানে আছেন সুস্থভাবে আপনারা ভিডিও বানান, যারা রোজ ভিডিও বানাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মজা করুন, নিশ্চয়ই করুন, কিন্তু মজাটা ততক্ষণই মজা যতক্ষণ না সেটা সীমা ছাড়িয়ে যায়, তা না হলে সেটা হয়ে যাবে সাজা। তো একটা ভিডিও বানাচ্ছেন, রোজগার করছেন, অশান্তির দরকার নেই, তো শুধু শুধু অশান্তি কেন করবেন। তো প্রত্যেকে নিজের মতো করে সুন্দর করে ভিডিও বানান, যারা রোজগার করছেন রোজগার করুন, 100 বার করুন, পয়সার প্রত্যেকের প্রয়োজন আছে, এমন কোনো আহাম্মক নেই যে বলবে না না ভাই পয়সার দরকার নেই, কিন্তু সমাজে একটা সুন্দর বার্তা দিন, নিজের মতো করে থাকুন। আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, যারা যারা ভিডিও বানান, ভালো ভিডিও বানান, মজার ভিডিও বানান, ফুড ব্লগিং করেন করুন, নিশ্চয়ই করুন, বা নিজের মতো করে যারা জীবনধারণ করতে চাইছেন 100 বার করুন, কোথাও কোনো সমস্যা নেই, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। যারা টেক ভিডিওস বানান তাদের তো আরও বেশি করে শুভেচ্ছা জানাবো, আপনারা এত কিছু তথ্য তুলে ধরেন সেগুলো সত্যি সত্যি শেখার জিনিস। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, নিজের মতো করে নিজের কাজ করুন আর কি, এটুকুই বলার, ভালো থাকুন যেটা আমি সবসময় বলি। আর আমি কাউকে ট্যাগ করবো না, তার কারণ ট্যাগ করতে গেলে ব্যক্তিগতভাবে একটু চিনতে হয় বা কথা বলতে হয়, তা না হলে মানে ঠিক জিনিস না, কাউকে ওরকম দম করে তো ট্যাগ করা অনুচিত, আমি সেই জন্যই ট্যাগ করতে পারবো না। কিন্তু আমার যত কলকাতা বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, যত মানে ফুড ব্লগার বলুন, কন্টেন্ট ভালো ক্রিয়েটার বলুন, যারা মজার ভিডিও বানায়, যারা নর্মাল ভিডিও বানায়, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের প্রোফাইলগুলোকে হ্যাকারদের থেকে একটু বাঁচিয়ে রাখুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।